চলমান বিপিএলে ঢাকার ক্যাপ্টেন নাসির হোসেনের ইনিংসগুলো হলো 36, 44, 23, 39, 66 নট আউট। নাসির হোসেন প্রতি ম্যাচে টানা রান পেয়েছেন, সব মিলিয়ে 5 ম্যাচে করেছেন 215 রান, অ্যাভারেজ 71.66 করে আর স্ট্রাইক রেট 128 করে। ঢাকা ডোমিনেটর্স এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে, আর যে ম্যাচটি জিতেছে সেটিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাসির হোসেন। ঢাকা দলের হয়ে বিপিএলে দুইজন প্লেয়ারে টানা পারফর্ম করে যাচ্ছেন আর বাকিরা এখনও ব্যর্থ, একজন নাসির আরেকজন হচ্ছে তাসকিন, কিন্তু দলগত পারফরমেন্সের কারণে তাদের দল হারতেছে এখনও। আপনারা কি চান নাসির হোসেন আবারও জাতীয় দলে খেলুক? আপনারা কমেন্ট করে জানিয়ে দেন।